হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। টেক থেরাপি আরো একটি নতুন টেক নিউজ আপনাকে স্বাগতম। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 15 জুন লঞ্চ হতে যাচ্ছে ওয়ানপ্লাসের আরও একটি স্মার্টফোন, ওয়ানপ্লাস নট N200 5G। এই ফোনটিতে ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এখন পর্যন্ত এই ফোনের এই তথ্যটি পাওয়া গিয়েছে। উবার অ্যাপস ব্যবহারকারীদের জন্য থাকছে সুখবর। উবার অ্যাপস ব্যবহারকারীরা আগে কার এবং বাইক বুক করতে পারতেন, কিন্তু বর্তমানে এর সাথে যুক্ত হচ্ছে সিএনজি। বর্তমানে আপনারা উবার অ্যাপসের মাধ্যমে কার, বাইক এবং সিএনজি বুক করতে পারবেন। উবার অ্যাপসে কারের তুলনায় সিএনজির রেটটা তুলনামূলক কম। তো আশা করি উবার অ্যাপসের এই নতুন পদক্ষেপটি সকলেরই ভালো লাগবে। আইফোন ব্যবহারকারীদের জন্য থাকছে সুখবর। আইফোন iOS লঞ্চ হতে যাচ্ছে। আইফোন iOS ম্যাক্সিমাম ডিভাইসগুলোতেই সাপোর্ট করবে এবং এটা আপনারা অটোমেটিক আপডেটের মাধ্যমে iOS 15 মুভ করতে পারবেন। স্ক্রিনে দেখানো মডেলগুলোতে আপনারা অটোমেটিক আপডেটের মাধ্যমে iOS 15 পেয়ে যাবেন। স্যামসাং লাভারদের জন্য থাকছে সুখবর। স্যামসাং M32 ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। এর ডিসপ্লে হিসেবে থাকছে ফুল HD একটি ডিসপ্লে এবং এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85। এখন পর্যন্ত M32 এর এতটুক তথ্যই পাওয়া গিয়েছে। আশা করি কিছুদিন পর আপনাদেরকে M32 এর আরও কিছু তথ্য দিতে পারব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।